শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে মহা অষ্টমী, তো আজকে আমাদের ক্লাবে ভাবতে পারছো আজকে অনেক বড়ো পুজো, তো অনেক প্রোগ্রামও অ্যারেঞ্জ করা হয়েছে। তো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে যায়, এখনও বাজেনি। তো এখন ক্লাবে যাচ্ছি, কাজ আছে, তো চলো দেখতে থাকো। আর কোনো কথা বাড়ালাম না, ব্লগটা শুরু করে দিলাম। তো তো গাইস দেখতে পাচ্ছ এখন সকাল সকাল এসেছি, এরা সব ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না জেগে আছে, ওখানে বনে দেখুন কাজ করছে, মানে জোগাড় করছে, একটু বাদে আমরা করবো। তো দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখন পূজা মণ্ডপে পুজো নেওয়া শুরু হয়ে গেছে। তো দেখতে হবে তোমরা ব্লগটা। তো গাইস তোমরা আয়ুষকে দেখতে পাচ্ছ, আয়ুষ কোনো কাজ করছে না, এসে শুধু ঘুমিয়ে যাচ্ছে। আয়ুষ কোনো কাজ করছে না, এসে শুধু ঘুমিয়ে যাচ্ছে। कौन है ये लोग, कहां से आते हैं ये? রাখুন ঘুমিয়ে যাচ্ছে, এত রাত অবধি ঘুমিয়ে ওর ঘুম পূরণ হয়নি। কি করব তোকে নিয়ে আর আজকে সবাই এই কাজ কর, ব্লগ বানাচ্ছি কেন? তুই তো ঘুমাচ্ছিস, আমরা তো ব্লগ বানাচ্ছি, তুই ঘুমাচ্ছিস। ওটা নিয়ে যা, ওটা নিয়ে যা। আর কি করছিস? লাগিয়ে তোমরা কিছু বলো একটু। তো গাইস দেখতে পাচ্ছ এখন মহাষ্টমী পূজা শুরু হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের মহাষ্টমী পুষ্পাঞ্জলি শুরু হতে চলেছে। এলো বছর ঘুরে সোনালি রোদ্দুরে বাজা ঘন্টা কাসর ঢাক, তো গাইস আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের মায়ের ভোগ বিতরণ শুরু হবে। তো গাইস দেখতে পাচ্ছ অবশেষে তিন বন্ধুরা খাবার নিয়ে নিয়েছি, এত খিদে পেয়েছে। সকাল পাঁচটা থেকে আমরা না খেয়েছিলাম পুষ্পাঞ্জলি দিয়ে কাজ সাজ করতে করতে। তো এখন খেয়ে দে, খেয়ে দে, তো দেখছি এবার কি করা যায়। তো গাইস বাড়ি ফিরে চলে এলাম। তো আজকে অনেক খাটাখাটি নিয়ে গেছে, তো পুরো ভিডিও দেখাতে পারিনি কাজের জন্য। তো যেটুকু দেখাতে পেরেছি ভালোভাবে দেখেছি তোমাদেরকে। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।